বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আগুন, প্রকট অগ্নি নির্বাপন ব্যবস্থার দৈন্য। সোমবার সকাল 6টা নাগাদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ল্যাবরেটরি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেন দমকলে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু কিভাবে ঘটলো এমন ঘটনা? পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে বিশ্ববিদ্যালয়ের? সিলিংগুলো যেভাবে ড্যামেজ হয়ে আছে তাতে করে শর্ট সার্কিটটা প্রবলেম কজ হতে পারে। এটা জানা গেল কখন, দেখা গেল কখন? ওই তো 6টা নাগাদ। তখন কি কেউ এসেছিল? হ্যাঁ, তখনই সঙ্গে সঙ্গে আমাদের ছাত্ররা এসেছে, তারপরে ফায়ার ব্রিগেড এসেছে। তা না হলে তো বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যেত। অগ্নিকাণ্ডের জেরে ল্যাবরেটরির বেশ কয়েকটি যন্ত্রের ক্ষতি হয়েছে, পুড়ে গিয়েছে 5টি কম্পিউটার, আসবাব ও গুরুত্বপূর্ণ নথি। কয়েক লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। টাকার অঙ্ক তো বলা খুব মুশকিল, তবে 5টা 6টা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আর 3-4টে আলমারি একদম নষ্ট হয়ে গেছে। ভেতরে কি কাগজপত্র যা ছিল, বইপত্র কিছু ছিল সেটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে। এক জায়গায় ল্যাবরেটরি তো, এক জায়গায় কিছু কেমিক্যালস ছিল, সেই কেমিক্যালসটা জ্বলে গেছে। এবং ওখানে দুজন অধ্যাপক বসতেন, তাদের বসার চেয়ার টেবিল সেগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন, কিন্তু প্রশ্ন উঠছে শুধু ফিজিক্স ল্যাবরেটরি নয়, অন্যান্য ল্যাবে ছাত্রছাত্রীরা রাসায়নিক নিয়ে কাজ করলেও কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই কেন? ছাত্রছাত্রীরা কাজ করার সময় আগুন লাগলে বা এদিন ভোরের আগুন ভয়াবহ হলে কি হতো? কৃষ্ণেন্দু অধিকারী ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।